একটি সংবাদ আমাকে আজকে খুবই আনন্দিত করেছে। সেটি হচ্ছে 50 জন চিকিৎসক ভবিষ্যতে এমপি হবার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই সংবাদ শুনলে মনে হয় যারা চিকিৎসক তারা না জানি কত রাজনীতি সচেতন এবং সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটি পূরণ করার জন্য তারা স্বেচ্ছায় এগিয়ে আসছেন। আহা, চিকিৎসক সমাজ কি মহান! কিন্তু লক্ষ্য করলে দেখবেন এই চিকিৎসকদের অধিকাংশই চিকিৎসকদের বিভিন্ন জাতীয় সংগঠনে নেতৃত্ব দিয়েছেন এবং সেই সংগঠনগুলি যতটা সম্ভব অগণতান্ত্রিক হতে পারে সেটি নিশ্চিত করার জন্য কাজ করেছেন। এদের সংগঠনগুলিতে নিয়মিত নির্বাচন হয় না, গঠনতন্ত্র মেনে যে এজিএম, সেই এজিএম এর নোটিশ সব লাইফ মেম্বার পান না, নির্বাচনের যে তফসিল এবং প্রতি বছর যে অডিট হিসাব লাইফ মেম্বারদেরকে পাঠানোর কথা সেটি তারা পাঠান না, এবং নিজেদের সংগঠনকে অরাজনৈতিক বলে দাবি করে তাদের সমস্ত পোস্টার, সমস্ত ব্যানার সব জায়গাতে রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ব্যবহার করেন। চিকিৎসকদের বিরুদ্ধে যত নিবর্তনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিবর্তনমূলক ব্যবস্থাগুলি নেওয়ার সময় তারা টু শব্দ করেন নাই। সুরক্ষা আইন নামের একটি বিতর্কিত আইনকে তারা একাধিকবার চিকিৎসকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকরা প্রহৃত হলে, নির্যাতিত হলে এই ডাক্তার নেতারা আন্দোলন ঘনীভূত করার পরিবর্তে সেখানে গিয়ে আন্দোলনকে ধামাচাপা দিয়েছেন। নিজেদের ক্ষমতা ব্যবহার করে ডাক্তারদের চলমান আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে তথাকথিত ধৈর্য ধরার উপদেশ দিয়ে তারা প্রায় প্রতিটি আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছেন। এই আন্দোলনগুলি একটিও রাজনৈতিক আন্দোলন ছিল না, চিকিৎসকরা বিভিন্ন জায়গায় প্রেরিত হয়েছিল এবং সেই প্রহারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য চিকিৎসকদের তারা একত্রিত হওয়ার সুযোগ দেন নাই। এই 50 জন যে চিকিৎসক নমিনেশন পেপার সংগ্রহ করেছেন এদের কাউকেই চিকিৎসকদের কোন ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনে গত 15-20 বছর ধরে পাওয়া যায় নাই। রেসিডেন্টরা তাদের ন্যায্য দাবি করেছেন, তারা চেয়েছেন যে তাদের ভাতা বাড়ানো হোক, যারা বেসরকারি রেসিডেন্ট তারা ভাতা চেয়েছেন, এই বিষয়েও তারা একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। যারা নিজের পেশার মানুষের প্রয়োজনের প্রতি মনোযোগী না হয়ে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে লেজুর বৃত্তি করে চিকিৎসকদের নেতৃত্ব দিয়েছেন তারা এই সংগঠনগুলিকে তাদের উন্নতির ধাপ হিসেবে ব্যবহার করে এর পরিচয় দিয়ে এখন সংসদে গিয়ে একই ধরনের কর্মকাণ্ড হয়তো অব্যাহত রাখার চেষ্টা করছেন। এবং শুধু তাই না, তারা মনোনয়নপত্র সংগ্রহ করে আরো ভালোভাবে লেজুর হওয়ার চেষ্টা করছেন। এখন এখানে কি আপত্তির কোনো কিছু আছে? কোন আপত্তির কিছু নাই, কেননা যে কোনো সাধারণ নাগরিক চাইলেই নমিনেশন পেপার নিতে পারে এবং তারা এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে। কিন্তু নিজের চিকিৎসক পরিচয় ব্যবহার করে যদি আপনি নমিনেশন পেপার চাইতে যান এবং নিজের চিকিৎসক নেতৃত্ব দেওয়ার যে অতীত ইতিহাস সেটিকে ব্যবহার করে যদি নমিনেশন পেপারের ওজন বাড়াতে চান, তাহলে যে কোনো সাধারণ চিকিৎসকের অধিকার আছে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার, কেননা আপনি আপনার চিকিৎসক পরিচয়টি ব্যবহার করে রাজনীতিতে সুবিধা নিতে চলেছেন। এই যে সুবিধাবাদী পেশাজীবী নেতৃত্ব, এর কারণে প্রকৃতি আন্দোলন ব্যর্থ হয়েছে। ডাক্তারদের তো কোনো দাবি দেওয়া পূরণই হয় নাই, ডাক্তারদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি কর্তৃপক্ষ মনোযোগীও হয় নাই। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কিছুদিন আগে ডাক্তারদেরকে বাধ্যতামূলক সরকারি স্থাপনাতে প্র্যাকটিস করানোর জন্য যে চেষ্টা এবং ডাক্তারদের ফি নির্ধারণ করে দেওয়ার যে চেষ্টা এবং কর্মচারীদের সঙ্গে ডাক্তারদের ফি ভাগাভাগি করার যে একটি নির্দেশ, এই নিয়েও তারা কোনো কথা বলেন নাই। এখন আমার একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে, এদের মধ্যে যারা সংসদে নির্বাচিত হবেন, মনোনয়ন পাবেন এবং তারপরে নির্বাচনের মাধ্যমে যদি তারা নির্বাচিত হন, তবে আমার সুনির্দিষ্ট দাবি হচ্ছে সংসদ ভবনের দায়িত্বে বা তদারকিতে একটি ডাক্তারখানা খুলতে হবে। সেই ডাক্তারখানায় যারা নির্বাচিত হবেন সেই সব চিকিৎসকদেরকে দৈনিক রোগী দেখতে হবে এবং দৈনিক তারা রোগী দেখবেন এবং সরকার নির্ধারিত যে ফি সেই ফি গ্রহণ করবেন এবং সংসদের সুবিধাটি ব্যবহার করছেন, যেহেতু তাদের যে ভৌত স্থাপনাদি সেই কারণে তাদের সঙ্গে আপনারা ফি শেয়ার করবেন। সংসদ সদস্য পদ একটি সার্বক্ষণিক দায়িত্ব এবং এর জন্য রাষ্ট্র সংসদ সদস্যদেরকে বেতন দিয়ে থাকে। যদি সংসদ সদস্য হিসেবে আপনি বেতন নেন, তাহলে এই প্রাইভেট প্র্যাকটিস আপনি সরকারি তদারকিতে করবেন এবং সরকারি তদারকির মাধ্যমে
এবং সরকারি তদারকি করবেন এবং এই সংসদ সদস্য হিসেবে আপনি যে চিকিৎসা প্রদান করবেন এই ফি শুধু সংসদের কর্মচারী বা কর্তৃপক্ষের সাথে নয় জনগণের সাথেও ভাগ করবেন কেননা আপনি তো জনগণের পয়সায় সংসদ সদস্য হয়ে ভাতা এবং সুবিধাদি নেবেন করমুক্ত গাড়ি নেবেন নানান ধরনের লাইসেন্স পারমিট নেবেন যেমন সেগুন কাঠের একটা পারমিট আছে বলে আমি শুনেছি ফলে এইসব সুবিধা যদি জনগণের কাছ থেকে আপনারা নেন তাহলে চিকিৎসক হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সংসদের তদারকিতে আপনারা রোগী দেখবেন আপনারা সরকার নির্ধারিত যে ফি সেটি গ্রহণ করবেন এবং সেই ফি নিয়েই আপনারা যে আয় করবেন সেই আয় আবার জনগণের সঙ্গে ভাগাভাগি করবেন অর্থাৎ একটি নির্দিষ্ট অংশ কোথাও আপনারা প্রদান করবেন আমি জানি যে এই প্রস্তাবে কোনো কাজ হবে না কারণ এতে আপনারা রাজি না আপনারা সারা জীবন যেসব সুবিধা নিয়েছেন সেই সুবিধাদিকে এক্সটেন্ড করার জন্য অনেকেই সরকারি চাকরি করেছেন অনেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন আপনারা এটিকে এক্সটেন্ড করছেন এখন নমিনেশন পেপার ক্রয় করে আরো ক্ষমতা অর্জন করে আপনাদের পেশার প্রতি আপনাদের দায়িত্ব পালন ঠিকমতো না করে অর্থাৎ পেশাজীবীদের প্রতি যে রাজনৈতিক দায়িত্ব আপনারা নিয়েছিলেন অর্থাৎ সংগঠনগুলিতে নেতৃত্ব দিয়েছিলেন সেই সংগঠনগুলিকে অকেজো করে রেখে আপনারা এখন নমিনেশন পেপার কিনেছেন ফলে সাধারণ একজন চিকিৎসক হিসেবে আমি এই দাবি জানাতেই পারি এবং এই দাবিটি আমি প্রকাশ্যে রাখলাম আপনারা একজনও যদি এই দাবিতে রাজি হতে পারেন আমি বুঝব যে আপনাদের সত্যি সত্যি সেই সৎসাহস আছে না হলে আর যে দশজন রাজনীতিবিদ তাদের মতো রাজনীতি করেন নামের সামনে ডাক্তার লাগিয়ে রেখে ডাক্তারদের নেতৃত্বের ঐতিহাসিক দায় দায়িত্ব দাবি করে দয়া করে ডাক্তার পরিচয়টিকে আর কলঙ্কিত করবেন না।